আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই কিউট এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বেবি গোলাপ জামুন। আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক হাফ কাপ পরিমাণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, তারপরে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে কিন্তু ঘি দিতে হবে, তেল দেওয়া যাবে না। এখন আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা ফেটানো ডিম। আপনাদের ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে হয়তো বা একটাও নাও লাগতে পারে। প্রথমে আপনারা অল্প অল্প দিয়ে দেখবেন, আর এটা কিন্তু শক্ত ডো হবে না, একটু আটালো ডো হবে, আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে কেমন হতে হবে। এটা আমার মাখানো শেষ। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন আমি ছোটো ছোটো করে বেবি গোলাপ জামুনগুলো বানিয়ে নিব। একটু ছোটো ছোটোই তৈরি করতে হবে, কারণ এগুলো যখন আমরা ফ্রাই করব, এরপর হচ্ছে যখন সিরাই দিব তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেজন্য একটু ছোটো থেকেই কিন্তু তৈরি করতে হবে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কীরকম তৈরি করছি। এখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে হচ্ছে ফ্রাই করে নেব। প্যানের মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখুন শুধুমাত্র কুসুম গরম করেছি, আর চুলাটাকে আমি লোতে রেখেছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। সবগুলো মিষ্টি দিয়ে দিলাম, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি চুলাটাকে মিডিয়ামে করে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিগুলোকে ফ্রাই করে নেব। একটু এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা জায়গায় একই সমান কালার আসে। আপনারা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আমি আরও একটু কালো করব, সেজন্য আমি এখন নামিয়ে নিচ্ছি না। আপনারা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এগুলো আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি শিরাটা তৈরি করে নিব, এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তারপরে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটা বলক চলে এসেছে, সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে টোটাল 5 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু ঢাকনাটা একবারও উঠানো যাবে না। এর মাঝখানে হাঁড়িটাকে একটু দুলিয়ে দিবেন, কিন্তু ঢাকনাটা উঠাবেন না। টোটাল 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, মিষ্টিগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো শিরার মধ্যে এভাবে রেখে দিব মিষ্টিগুলো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিগুলো কেমন হয়েছে। 3 ঘন্টা পর
এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন রসটা কি সুন্দরভাবে বের হচ্ছে, আর মিষ্টিটা কিন্তু শক্ত হয়নি, রসে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।